আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ যদিও চাঁদরাত মানে আপদর কোনো ইন্টেনশন ছিল না তারপরও দিচ্ছি কারণ দু একটা হচ্ছে ক্লিপ নিয়েছিলাম আর আমি ইচ্ছা মানে আমার ইচ্ছা ছিল আমি ঈদে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব বাট দেখলাম সবাই হচ্ছে কম বেশি ব্লগ দিচ্ছে আর এখনো হচ্ছে আমি হাতে মেহেদি পড়ি নাই এখন হচ্ছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর হচ্ছে আমার জব শুরু হয়ে গেছে মানে আমার ডিউটি শুরু হয়ে গেছে এখানে অনেক বাচ্চারা ছিল ওদেরকে হচ্ছে একে একে মেহেদি পড়াই দিচ্ছিলাম আর প্রতিবার হচ্ছে মানে আমি মেহেদি পড়ার আগেই সবাইকে মেহেদি পড়াই দিই যে কারণে দেখা যায় যে তাদের মেহেদি দ্বারা হচ্ছে আমার হাতটা মানে ময়লা হয়ে যায় অথবা হাতে মেহেদি লেগে যায় এরপর হচ্ছে আমার হাতটা নষ্ট হয়ে যায় তো পরবর্তীতে আমি যখন মেহেদি দিতে যাই তখন অনেক ট্রাবল হয় তারপর হচ্ছে কেউ যদি এসে বলে আমাকে মেহেদি পড়ায় দাও আমি অ্যাকচুয়ালি বিশেষ করে আমি তো না করতেই পারি না মানুষ যে কীভাবে না করে দেয় আমি জানি না বাট আমার আমার দ্বারা না সম্ভব হয় না এই জন্য আমি হচ্ছে গয়রাহা যে কয়জনই আসবে সবাইকে হচ্ছে মেহেদি পড়াই দিই আমার কোনো আলসেমি লাগে না আর সেটা করতে যতক্ষণই বা সময় লাগুক তো এখানে হচ্ছে আমার এক বোন এসেছিল আর ও হচ্ছে মেহেদি সিলেক্টই করতে পারতেছিল না যে কোনটা দিবে তো ওকে হচ্ছে আমি মোবাইল দিয়ে বসায় রাখছিলাম আর বলেছিলাম যে যতক্ষণ না সিলেক্ট করবি ততক্ষণ বোন এখানে আসলে এই ট্রেনটা হচ্ছে টিকটকে অনেক ভাইরাল তো মানে সবাইকে দেখা যায় চাঁদর এভাবে সেলিব্রেট করতেসে তো আমার বোন বলতেছে ও নাকি হচ্ছে এইভাবে চাঁদর সেলিব্রেট করবে সুন্দর করে আর আসলে হচ্ছে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল মানে ছবিটা ছবি তোলার জন্য এরকম ডেকোরেশন আসলেই দরকার হয় তো আমি হচ্ছে মেহেদি পরে ফেলাম একটা সিম্পল ডিজাইনের এই ভিডিওটা হচ্ছে টিকটক থেকে নিয়েছি যেহেতু কোনো আলাদা ক্লিপ নেওয়া হয়নি মানে আমি ভুলে গেছিলাম ভাই সব কিছু ভুলেই গেছিলাম যে ক্লিপ ভিডিও নিতে হবে ব্লগের জন্য পরবর্তীতে হচ্ছে আমার মনে হয়েছে যে আসলে ক্লিপ ন প্রয়োজন তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে কিন্তু এই ব্লগ আপলোড হবে সবাই কিন্তু এটা দেখতে একদম ভুলবেন না তো বাবাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা